আজ আমি পড়ছি মোহাম্মদ জাফর ইকবাল স্যারের বৈজ্ঞানিক কল্পকাহিনী ইকারাস বইটি বাকি কিছু অংশ। গতদিন আমরা দেখেছিলাম জহুর নামে একজন ব্যক্তি তার স্ত্রী এবং সন্তানকে হারানোর পর খুব অদ্ভুত রকমের হয়ে গিয়েছিলেন। খুব চুপচাপ বসে থাকতেন, কোনো কিছুতেই তার কোনো কিছু যায় আসতো না। হঠাৎ একদিন তার একটি লোকের সাথে দেখা হয়। উনি বলেন, আপনি কি চাকরি করতে চান? উনি এক অদ্ভুত চাকরির কথা বলেন, যেটি সমুদ্রের মাঝে একটি হাসপাতালে নাকি আছে। এরপর উনি সেখানে যান। আজ আমি এর বাকি অংশটুকু পড়ছি। খাকি পোশাক পরা মানুষটি করিডোরের শেষ মাথায় একটা দরজার সামনে দাঁড়িয়ে ইন্টারকম সুইচে চাপ দিয়ে বলল, স্যার, জহুর ইন্টারকমে একটা ভারী গলা শুনতে পেল, বলো। জহুর হোসেন ইন্টারভিউ দিতে এসেছে, ভেতরে পাঠিয়ে দাও। খাকি পোশাক পরা মানুষটি জহুরকে ভেতরে ঢোকার ইঙ্গিত করল। জহুর দরজা খুলে ভেতরে ঢুকে একটু হকচকিয়ে যায়। সে মনে মনে খুব হাল ফ্যাশনে একটা অফিস দেখবে বলে ভেবেছিল, কিন্তু এটা মোটেও সেরকম নয়। ঘরের ভেতর চারপাশে অসংখ্য যন্ত্রপাতি, তার মাঝখানে কাঁচা পাকা চুলের একজন মানুষ একটা মাইক্রোস্কোপে চোখ লাগিয়ে কি একটা দেখছিল। মাইক্রোস্কোপ থেকে চোখ না সরিয়েই বলল, এক সেকেন্ড দাঁড়ান, কাঁচা পাকা চুলের মানুষটি নিশ্চয়ই ডক্টর কাদের। সে এক সেকেন্ড দাঁড়ানোর কথা বললেও বেশ কিছুক্ষণ মাইক্রোস্কোপ থেকে চোখ তুলল না। জহুর অবাক হল না। ক্ষমতাশালী মানুষেরা সাধারণ মানুষের কাছে নিজেদের ক্ষমতা বোঝানোর জন্য এটা করে, তাদেরকে অকারণে দাঁড় করিয়ে রাখে। জহুর নিঃশব্দে দাঁড়িয়ে থেকে যন্ত্রপাতিগুলো দেখতে থাকে। বেশিরভাগ যন্ত্রপাতি সে চেনে না, শুধু ঘরের দেয়ালে লাগানো টেলিভিশন স্ক্রিনগুলো সে চিনতে পারল। এক একটা স্ক্রিনে দ্বীপের এক একটা সমুদ্র তীর দেখা যাচ্ছে। সে যখন দ্বীপটাকে ঘিরে ঘুরছিল তখন তাকে নিশ্চয়ই স্ক্রিনগুলোতে স্পষ্ট দেখা যাচ্ছিল। ভালোই হয়েছে, সুড়ঙ্গটা নিয়ে সে বেশি কৌতূহল দেখায়নি। ডক্টর কাদের একসময় মাইক্রোস্কোপ থেকে চোখ তুলে জহুরের দিকে তাকালো, কয়েক মুহূর্ত নিঃশব্দে তাকিয়ে থেকে বলল, বসেন। জহুর মাথা নাড়ল, বলল, বসতে হবে না। জহুরের কথা শুনে ডক্টর কাদেরের মুখে কোনো ভাবান্তর হল না। সে শান্ত মুখে বলল, আমার এখানে ইন্টারভিউ দিতে হলে আমার সামনে বসতে হবে, বসে হাত দুটো টেবিলে রাখতে হবে। জহুরের ইচ্ছে হলো সে জিজ্ঞেস করে কেন তার চেয়ারে বসে টেবিলে হাত রাখতে হবে, কিন্তু সে জিজ্ঞেস না করে চেয়ারে বসে টেবিলে হাত রাখল। ডক্টর কাদের এসে টেবিলের অপর পাশে রাখা তার নরম আরামদায়ক চেয়ারটিতে বসে কম্পিউটারের স্ক্রিনের দিকে তাকিয়ে কিছু একটা দেখল। কিবোর্ডে কিছু একটা লিখে ডক্টর কাদের জহুরের দিকে তাকিয়ে বলল, আমি যতক্ষণ আপনার সাথে কথা বলবো আপনি ততক্ষণ হাতটা টেবিলে চাপ দিয়ে রাখবেন। কি কারণে হাত চাপ দিয়ে রাখতে হবে জহুরের সেটা জানার কৌতূহল হচ্ছিল, কিন্তু সে সেটাও জানতে চাইল না। টেবিলে হাতটা একটু জোরে চেপে ধরল। ডক্টর কাদের বলল, চমৎকার, এবার আমি প্রশ্ন করব, আপনি সেই প্রশ্নের উত্তর দেবেন। জহুর বলল, ঠিক আছে। ডক্টর কাদের মাথাটা একটু এগিয়ে এনে বলল, শুধু একটা ব্যাপার। কি ব্যাপার? আমি আপনাকে যে প্রশ্ন করব আপনি তার ভুল উত্তর দেবেন। জহুর ভুরুকুচকে বলল, ভুল উত্তর? হ্যাঁ, আপনি কোনো প্রশ্নের সঠিক উত্তর দিতে পারবেন না। সঠিক উত্তর দিতে পারবো না? না, প্রত্যেকটা উত্তর হতে হবে মিথ্যে। মিথ্যে? ডক্টর কাদের মাথা নাড়ল, বলল, হ্যাঁ মিথ্যে। কেন প্রশ্নের উত্তর মিথ্যে দিতে হবে জিজ্ঞেস করতে গিয়ে জহুর থেমে গেল। তার কেন জানি মনে হলো এই প্রশ্নটার সঠিক উত্তরটা সে ডক্টর কাদের কাছ থেকে পাবে না। ডক্টর কাদের জিজ্ঞেস করল, আমরা তাহলে শুরু করি? করেন। আপনার নাম কি? জহুর বলল, আমার নাম ডক্টর কাদের। জহুরের উত্তর শুনে ডক্টর কাদের মুখে হাসি ফুটে ওঠে। সে হাসি মুখে কম্পিউটারের দিকে তাকালো এবং হঠাৎ করে তার মুখের হাসি মিলিয়ে গেল। সে ভুরু কুচকে জহুরের দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, কি বললেন আপনার নাম? আমি বলেছি আমার নাম ডক্টর কাদের। ডক্টর কাদের আবার কম্পিউটার মনিটর দিকে তাকালো এবং তার মুখ কেমন জানি গম্ভীর হয়ে ওঠে। সে জিভ দিয়ে নিচে ঠোঁট ভিজিয়ে জিজ্ঞেস করল, আপনি কি কখনো মানুষ খুন করেছেন? করেছি। ডক্টর কাদের তীক্ষ্ণ দৃষ্টিতে মনিটরের দিকে তাকিয়ে থাকে,
তারপর আবার জহুরির দিকে তাকালো, জিজ্ঞেস করলো, কয়টা? একটা। কিভাবে? একটা গামছা দিয়ে গলা পেঁচিয়ে ধরেছিলাম। কেন খুন করেছেন? পূর্ণিমার রাতে যখন অনেক বড় চাঁদ ওঠে তখন আমার মানুষ খুন করার ইচ্ছে করে। ডক্টর কাদের কিছুক্ষণ তার কম্পিউটার মনিটরের দিকে তাকিয়ে থাকে। জহুর বুঝতে পারে কোন একটা বিষয় ডক্টর কাদেরকে খুব বিভ্রান্ত করে দিয়েছে, কিন্তু সেটা কি জহুর ঠিক বুঝতে পারল না। ডক্টর কাদের এবার একটু ঝুঁকে পড়ে বলল, আপনি কি আকাশে উঠতে পারেন? জহুর মাথা নাড়ল, বলল, পারি। কিভাবে ওড়েন? পাখা দিয়ে। আপনার কি পাখা আছে? আছে, আমার দুটি বিশাল পাখা আছে, ভাঁজ করে পিঠে লুকিয়ে রাখি, কেউ দেখতে পায় না। আপনি কখন আকাশে ওড়েন? সন্ধ্যাবেলা সূর্য ডুবে গেলে আমি আকাশে উড়ি, প্রতিদিন। ডক্টর কাদের কিছুক্ষণ কম্পিউটার মনিটরের দিকে তাকিয়ে থেকে জহুরির দিকে তাকালো, বলল, আমার ইন্টারভিউ শেষ। জহুর টেবিল থেকে হাত দুটো সরিয়ে নিয়ে বলল, আমি কি এখন যেতে পারি? একটু দাঁড়ান। জহুর চেয়ার থেকে উঠে একটু সরে দাঁড়ালো। ডক্টর কাদের বলল, আমি আপনাকে আমার এখানে চাকরি দিতে চাই। জহুর কোনো কথা না বলে নিঃশব্দে দাঁড়িয়ে রইল। ডক্টর কাদের বলল, আপনি কি এখানে চাকরি করবেন? জহুর একটা ছোট নিঃশ্বাস ফেলে বলল, আপনি কেন আমাকে চাকরি দিতে চাইছেন? কারণ আপনার নার্ভ ইস্পাতের মতো শক্ত। আপনি কেমন করে জানেন? আমি জানি। আপনি শান্ত গলায় শরীর একটি লোমকূপেও একটু আলোড়ন না করে ভয়ঙ্কর বিচিত্র কথা বলে ফেলতে পারেন। আমি আগে এরকম কখনো কাউকে দেখিনি। তার মানে কি? তার মানে আপনি কখনো উত্তেজিত হন না, আপনি অত্যন্ত ঠান্ডা মানুষ, ঠান্ডা মাথায় শান্তভাবে সিদ্ধান্ত নিতে পারেন। আমার আপনার মতো একজন মানুষের দরকার। জহুর বলল, ও, আপনি কি আমার এখানে চাকরি করবেন? জহুর মাথা তুলে ডক্টর কাদের চোখের দিকে তাকালো, জিজ্ঞেস করল, তার আগে আমার জানা দরকার আপনি কি করেন? ডক্টর কাদের থতমত খেয়ে জিজ্ঞেস করল, আমি কি করি? হ্যাঁ, আপনি ঠিক কি বলতে চাইছেন? জহুর শান্ত গলায় বলল, এই দ্বীপের মাঝে আপনি যে হাসপাতালটা বানিয়েছেন এটা আসলে হাসপাতাল না, এটা অন্য কিছু। আমি জানতে চাইছি এটা কি। ডক্টর কাদের কয়েক মুহূর্তে জহুরির দিকে তাকিয়ে থেকে বলল, এটা হাসপাতাল। জহুর খুব বেশি হাসে না, তার মুখের মাংসপেশি হাসতে অভ্যস্ত নয়, তাই সে যখন হাসে তখন কেমন জানি বিচিত্র দেখায়। জহুর তার সেই বিচিত্র ভঙ্গিতে হাসার চেষ্টা করে বলল, আমার কাছে কোনো যন্ত্র নাই, কিন্তু যখন কেউ মিথ্যা কথা বলে আমি সেটা বুঝতে পারি। ডক্টর কাদের কোনো কথা বলল না। জহুর নিচু গলায় বলল, কোথাও কাজ করার আগে আমার জানা দরকার সেখানে কি হয়। আমি জানি এটা আসলে হাসপাতাল না, এটা অন্য কিছু। এখানে কাজ করার আগে আমাকে জানতে হবে এটা কি। ডক্টর কাদের কিছুক্ষণ জহুরের দিকে তাকিয়ে বলল, আপনি কেমন করে জানেন এটা অন্য কিছু? আমি জানি। তাছাড়া কি? তাছাড়া 333 নম্বর কেবিনে যে মেয়েটি আছে। ডক্টর কাদের হাত তুলে জহুরকে থামালো, ঠিক আছে, আপনি এখানে আরো একদিন থাকেন, কাল ভোরে আমি আপনার সাথে কথা বলবো। আমি আপনাকে বলবো এটা কি, এই জায়গাটা কি জানার জন্য জহুরকে অবশ্যই পরের দিন পর্যন্ত অপেক্ষা করতে হলো না, সেদিন রাতেই সে সেটা জানতে পারলো। গভীর রাতে জহুরের ঘুম ভাঙল মেশিন গানের গুলির শব্দে। শুধু মেশিন গানের গুলির শব্দ নয়, তার সাথে অনেকগুলো হেলিকপ্টারের শব্দ। সে অনেক মানুষের গলার আওয়াজ এবং মানুষের ছোটাছুটি শব্দও শুনতে পেল। জহুর কখনো যুদ্ধ দেখেনি, কিন্তু তার মনে হলো এই দ্বীপটা হঠাৎ একটা যুদ্ধক্ষেত্র হয়ে গেছে এবং এটাকে সৈন্যরা আক্রমণ করেছে। জহুর ডরমেটরির যে ঘরটিতে ঘুমোচ্ছিল সেখানে তার বিছানা ছাড়াও আরও তিনটি বিছানা ছিল। সেই বিছানাগুলোতে তার মতোই আরও কয়েকজন মানুষ ঘুমিয়েছিল এবং হেলিকপ্টার আর মেশিন গানের শব্দ শুনে তারাও লাফিয়ে উঠে বসে এবং আতঙ্কে ছোটাছুটি শুরু করে দেয়। তাদের ছোটাছুটি দেখে জহুরের কেমন যেন হাসি পেয়ে যায়। সে নিচু গলায় তাদেরকে বলল, আপনারা শুধু শুধু ছোটাছুটি করবেন না, মেঝেতে লম্বা হয়ে শুয়ে থাকেন। একজন কাঁদো কাঁদো গলায় বলল, যদি কিছু হবে না, এখানে ডাকাত পড়েনি, পুলিশ মিলিটারি এসেছে। মানুষগুলো মেঝেতে লম্বা হয়ে শুয়ে পড়তে পড়তে বলল, আপনি কেমন করে জানেন? আমি জানি।
এই দেশের কোনো ডাকাত দলের হেলিকপ্টার নাই। জহুর তার শার্ট প্যান্ট পরল, জুতো পরল। একজন সেটা দেখে জিজ্ঞেস করল, আপনি কি করেন? বাইরে যাই, দেখে আসি কি হচ্ছে। সর্বনাশ, যদি কিছু হয়? কিচ্ছু হবে না, আমি চোরও না ডাকাতও না, আমার কিচ্ছু হবে কেন? জহুর ডরমেটরির দরজা খুলে বাইরে বের হয়ে এলো। দ্বীপের মাঝামাঝি হাসপাতালের গেটের সামনে বেশ কিছু মানুষের ভিড়, অন্ধকারে ভালো দেখা যায় না, তবে মনে হয় অস্ত্র হাতে অনেক পুলিশ আর মিলিটারি। তারা কোনো খবর পেয়ে এখানে এসেছে, ঠিক কেন এসেছে, কাকে ধরতে এসেছে জহুর কিছুই জানে না। কিন্তু সে অনুমান করতে পারল নিশ্চয়ভাবে তারা প্রথমেই ডক্টর কাদেরকে ধরবে। জহুর হঠাৎ বুঝতে পারল ডক্টর কাদের সম্ভবত তার গোপন সুড়ঙ্গ দিয়ে এখন হাসপাতালের ভেতর থেকে সরাসরি দ্বীপের কিনারায় এসে স্পিড বোটে পালিয়ে যাওয়ার চেষ্টা করবে। জহুরের মনে হলো পুলিশ মিলিটারির দলটাকে সেটা জানানো উচিত, কিন্তু তার মতো চেহারার এত সাধারণ একজন মানুষের কথাকে পুলিশ মিলিটারি কোনোভাবেই গুরুত্ব দেবে না, উল্টো সে নিজে অন্য ঝামেলায় পড়ে যেতে পারে। তার থেকে বুদ্ধিমানের কাজ হবে সোজাসুজি সেই গোপন সুড়ঙ্গের আশেপাশে থেকে ডক্টর কাদেরকে ধরে ফেলা। জহুর তাই আর দেরি করল না, আবছা অন্ধকারে খোয়া ঢাকা পথে পা চালিয়ে সমুদ্রের তীরের দিকে ছুটে চলল। অন্ধকারে জায়গাটা চিনতে একটু সমস্যা হচ্ছিল, কিন্তু মোটামুটি অনুমান করে জহুর শেষ পর্যন্ত ঠিক জায়গায় এসে উপস্থিত হলো। স্পিডবোটের কাছাকাছি একটা গাছের আড়ালে সে নিঃশব্দে দাঁড়িয়ে থাকে। হাতে কোনো ধরনের একটা অস্ত্র থাকলে ভালো হতো, কিন্তু সেরকম কিছু না পেয়ে জহুর একটা শুকনা ডাল কুড়িয়ে নেয়। তার ধারণা সত্যি হলে কোনো একটা গোপন দরজা খুলে ডক্টর কাদের বের হয়ে এখন এদিকে এগিয়ে আসবে। জহুর দ্বীপের মাঝখানে হাসপাতালের ভেতর অনেক মানুষের কথাবার্তা শুনতে পায়, পুলিশের হুইসেল, বুটের শব্দ এবং হঠাৎ হঠাৎ গুলির শব্দ। গাছের আড়ালে দাঁড়িয়ে থেকে জহুর যখন আশা প্রায় ছেড়ে দিচ্ছিল, তখন হঠাৎ করে বালুতে ঢেকে থাকা একটা দরজা সরিয়ে সেখান দিয়ে একটা ছায়া মূর্তি বের হয়ে আসে। অন্ধকারে ভালো দেখা না গেলেও মানুষটি যে ডক্টর কাদের সেটা বুঝতে জহুরের একটুও দেরি হলো না। সে গাছের নিচে খাপটি মেরে বসে থেকে বোঝার চেষ্টা করে কি ঘটছে। ডক্টর কাদের কয়েকটা ব্যাগ আর কাগজপত্রের প্যাকেট নিয়ে মাথা নিচু করে স্পিডবোটের কাছে এগিয়ে আসে। সেগুলো স্পিডবোটে তুলে যখন সে দ্বিতীয়বার কিছু জিনিস আনতে এগিয়ে যাচ্ছিল, তখন পেছন থেকে তার উপর ঝাঁপিয়ে পড়ল। জহুর ধাক্কায় ডক্টর কাদের মুখ থুপড়ে বালুর উপর পড়ে যায়। জহুর একটু দেরি না করে তার পিঠে চেপে বসে একটা হাত পেছনে টেনে আনে। ডক্টর কাদের যখন যন্ত্রটার একটা শব্দ করল, তখন জহুর থেমে গিয়ে বলল, আমার ধারণা আপনি এখন আর নড়াচড়া করবেন না, করে লাভ নেই। ডক্টর কাদের গোঙানোর মতো একটা শব্দ করল। জহুর ডক্টর কাদের কোমরে হাত দিয়ে উৎফুল্ল গলায় বলল, চমৎকার, বেল্ট পরে এসেছেন, আপনার হাত বাঁধার জন্য কিছু একটা খুঁজছিলাম। ডক্টর কাদের একটু ছটফট করার চেষ্টা করল, কিন্তু জহুর তাকে কোনো সুযোগ দিল না, শক্ত করে বালুর মাঝে চেপে রাখল। কোমর থেকে বেলটা খুলে সে তার হাত দুটো পেছনে নিয়ে বেঁধে ফেলে সন্তুষ্টির গলায় বলল, হাতগুলো ব্যবহার করতে না পারলে দৌড়োদৌড়ি করা যায় না, আমার ধারণা এখন আপনি আর পালানোর চেষ্টা করবেন না। ডাক্তার কাদের বালু থেকে মুখ সরিয়ে বলল, আপনি কে? জহুর বলল, আপনি আজ দুপুরে আমার ইন্টারভিউ নিলেন, চাকরি দিতে চাইলেন, আমি জানি। আসলে আপনি কে? আমি আসলে কেউ না, খুবই সাধারণ একজন মানুষ। ডক্টর কাদের মুখ থেকে বালু বের করার চেষ্টা করতে করতে বলল, আপনি যদি আমাকে ছেড়ে দেন, চলে যেতে দেন, তাহলে যত টাকা চান তত টাকা দেব, আপনার সাথে আমি একটা ডিল করতে চাই। জহুর তার পকেট থেকে ময়লা একটা রুমাল বের করে ডক্টর কাদেরের চোখ দুটো বেঁধে ফেলে বলল, এখন চোখ দুটোও বেঁধে ফেলেছি, হঠাৎ করে দৌড় দেওয়ার ইচ্ছে থাকলেও সেটা করতে পারবেন না, রুমালটা একটু ময়লা সেজন্য কিছু মনে করবেন না। ডক্টর কাদের কাতর গলায় বলল, আমার কথা একটু মনোযোগ দিয়ে শোনেন, আমি খুবই গুরুত্বপূর্ণ একজন মানুষ, কেউ আমাকে শেষ পর্যন্ত কিছু করতে পারবে না, শুধু শুধু একটু ঝামেলা হবে, আপনি যদি আমাকে একটু সহযোগিতা করেন আপনারও লাভ আমারও লাভ, আমি পেমেন্ট করব ডলারে,
ক্যাশ এক্ষুনি। জহু ডাক্তার কাদেরকে টেনে নিজের পায়ের উপর দাঁড়া করিয়ে বলল, আমি চাষাভুষো মানুষ, টাকা পয়সা সেরকম নাই, কোনোদিন নিজের চোখে ডলারও দেখি নাই। সবসময় জানার ইচ্ছে ছিল একজন হারামির বাচ্চা আরেকজন হারামির বাচ্চাকে ঘুষ দেওয়ার সময় কিভাবে সেটা দেয়, কিভাবে কথা বলে। আর আপনার কথা থেকে সেটা এখন বুঝতে পারলাম, কথাবার্তা হয় সোজাসুজি। ডক্টর কাদের বলল, আপনি ঠিক বুঝতে পারছেন না। জহুর পেছন থেকে ধাক্কা দিয়ে বলল, সেটা সত্যি কথা, মনে হয় বুঝতে পারছি না। আপনি বোঝান দেখি বুঝি কি না, তবে হাঁটতে হাঁটতে বোঝান, যারা আপনাকে ধরতে এসেছে আপনাকে তাদের হাতে না দেওয়া পর্যন্ত শান্তি পাচ্ছি না, বলেন কি বলবেন। ডাক্তার কাদের কোনো কথা বলল না, হঠাৎ করে সে বুঝতে পেরেছে তার কথা বলার কিছু নেই। তার চোখে রুমাল দিয়ে বাঁধা, তাই সে কিছু দেখতে পাচ্ছে না, দেখতে পেলেও কোনো ক্ষতি বৃদ্ধি হতো না, তার ভবিষ্যৎটুকু এরকম অন্ধকারেই দেখা যেত। ডাক্তার কাদেরের অফিসে ডাক্তার কাদের আরামদায়ক নরম চেয়ারেই ডাক্তার কাদেরকে বসানো হয়েছে, শুধু একটা পার্থক্য, তার দুই হাতে এখন হ্যান্ডকাফ লাগানো, চোখ থেকে রুমালের বাঁধন খুলে দেওয়া হয়েছে, তার ঝকমকে চোখগুলো এখন নিষ্প্রভ, চোখের নিচে কালি, মাথার চুল এলোমেলো, চেহারায় একটা মলিন বিধ্বস্ত ভাব। তার সামনে একটা চেয়ারে একজন তরুণ মিলিটারি অফিসার বসে আছে, সে একটু ঝুঁকে পড়ে বলল, আপনি শুধু ডক্টর ম্যাঙ্গলার নাম শুনেছেন। এখন নিজের চোখে ডক্টর কাদেরকে দেখতে পেলাম, কথা বলার সময় সে ডক্টর শব্দটাতে অনাবশ্যক এক ধরনের জোর দিল। যখন ঘরের এক কোনায় দাঁড়িয়েছিল, ডক্টর কাদেরকে ধরে এনে দেওয়ার জন্য তাকে পুলিশ মিলিটারি অনেকটা নিজেদের মানুষ হিসেবে বিবেচনা করছে, ঘরের ভেতর থাকতে দিয়েছে। জহুরের খুব কৌতূহল হচ্ছিল ডক্টর ম্যাঙ্গেলা কে আর ডক্টর কাদেরের সাথে তার কি সম্পর্ক থাকতে পারে সেটা জানার জন্য, কিন্তু জিজ্ঞেস করতে সংকোচ হচ্ছিল। জহুরের অবশ্য জিজ্ঞেস করতে হলো না, তরুণ অফিসার নিজেই তার ব্যাখ্যা দিয়ে দিল, বলল, নাৎসি জার্মানিতে ডক্টর ম্যাঙ্গেলা জীবন্ত মানুষকে নিয়ে এক্সপেরিমেন্ট করত, আর আপনি মানুষের জন্ম নিয়ে এক্সপেরিমেন্ট করেন, এটি হচ্ছে পার্থক্য। ডক্টর কাদের কোনো কথা বলল না, পাথরের মতো মুখ করে বসে রইল। ডক্টর কাদেরের ডেস্কের সামনে একটা চেয়ারে বসে থাকা গুরুত্বপূর্ণ চেহারা সাধারণ পোশাকের মাঝ বয়সী একজন মানুষ বলল, আপনি কতজন মেয়ের উপরে এক্সপেরিমেন্ট করেছেন। ডক্টর কাদের এবারও কোনো কথা বলল না, মাঝ বয়সী মানুষটি আবার জিজ্ঞেস করল, কতজন মেয়ের উপরে এক্সপেরিমেন্ট করেছেন। ডক্টর কাদের বিড়বিড় করে বলল, আমি আমার আর্টনির সাথে কথা না বলে আপনাদের কথা কোনো উত্তর দেব না। তরুণ অফিসারটি এবারে শান্ত ভঙ্গিতে চেয়ার থেকে উঠে ডক্টর কাদেরের কাছে এগিয়ে গেল, তারপর খপ করে তার চুলের ঝুঁটি ধরে টেনে এনে ফিসফিস করে বলল, তোমাকে আমি মানুষ হিসেবে বিবেচনা করি না ডক্টর কাদের, তোমাকে পিটিয়ে মেরে ফেলতে আমার এক মিনিটও লাগবে না, তোমাকে যে প্রশ্ন করা হচ্ছে তার উত্তর দাও, তা না হলে এই টেবিলে আমি তোমার নাক মুখ থেতলে ফেলব। মাঝবয়সী মানুষটি জিজ্ঞেস করল, ডক্টর কাদের আপনি কতজন মেয়ের উপর এক্সপেরিমেন্ট করেছেন। ডক্টর কাদের উত্তর না দিয়ে আবার বিড়বিড় করে অস্পষ্ট স্বরে কিছু একটা বলল, শুধু আর্টনি শব্দটা একটু বোঝা গেল। কথা শেষ হওয়ার আগেই তরুণ মিলিটারি অফিসার ডক্টর কাদেরের চুলের ঝুঁটি ধরে সশব্দে তার মুখটাকে টেবিলে আঘাত করল। যখন চুলের ঝুঁটি ধরে তাকে তুলে আনলো, তখন দেখা গেল নাক দিয়ে গলগল করে রক্ত বের হচ্ছে। মিলিটারি অফিসার আবার ফিসফিস করে বলল, ডক্টর কাদের তুমি ঠিক বুঝতে পারছো না, তোমাকে বিচার করে ফাঁসিতে ঝুলিয়ে আমার কোনো আনন্দ নেই, কিন্তু এই টেবিলে তোমার মুখটাকে থেতলে দিয়ে মাথার ঘিলো বের করে দিলে আমার আনন্দ আছে। মানুষ মারতে হয় না, কিন্তু দানবকে মারতে কোনো সমস্যা নাই, কথার উত্তর দাও। মাঝবয়সী মানুষটি জিজ্ঞেস করল, আপনি কতজন মেয়ের উপর এক্সপেরিমেন্ট করেছেন। 300 থেকে 350। কতজন মারা গেছে? অর্ধেকের বেশি। কতজন মানসিক ভারসাম্য হারিয়েছে? বাকি অর্ধেক। মেয়েগুলোকে কোথা থেকে এনেছেন? পথঘাট থেকে, গরিবের মেয়ে। আপনার এই প্রজেক্টে কে টাকা দিয়েছে? আমেরিকার একটা জিনেটিক ইঞ্জিনিয়ারিং কোম্পানি। প্রজেক্টের উদ্দেশ্য কি? নতুন ধরনের মানুষের জন্ম দেওয়া, মানুষের জিনে পশু পাখির জিন মিশিয়ে দিয়ে নতুন ধরনের মানুষ তৈরি করা। মাঝবয়সী মানুষ নিঃশ্বাস আটকে রেখে জিজ্ঞেস করল,
এখন পর্যন্ত তৈরি হয়েছে কোনো নতুন ধরনের মানুষ? পুরোপুরি হয়নি, বেশিরভাগ মেয়েই বিকলাঙ্গ বাচ্চা জন্ম দিয়েছে, জন্ম দিতে গিয়ে বেশিরভাগ মারা গেছে। কী রকম বিকলাঙ্গ? ডক্টর কাদের কোনো কথা বলল না, মিলিটারি অফিসার ধমক দিয়ে বলল, কী রকম বিকলাঙ্গ? নাক চোখ মুখ নেই, হাত পায়ের জায়গায় সুর, তিন চারটা চোখ, দুইটা মাথা, শরীরে আঁশ, এই রকম। ক্রুদ্ধ তরুণ অফিসারটি ডক্টর কাদেরের মাথাটি আবার সশব্দে টেবিলে এনে আঘাত করার চেষ্টা করছিল, কিন্তু মধ্যবয়স্ক মানুষটি তাকে শেষ মুহূর্তে থামিয়ে দিল। তরুণ অফিসারটি দাঁত কিরমির করে বলল, খুন করে ফেলবো, আমি এই বাস্টার্ডটাকে খুন করে ফেলবো। মধ্যবয়স্ক মানুষটি বলল, ঠিক আছে, আপনি খুন করবেন, কিন্তু আগে কয়েকটা কথা শুনে নিন। তারপর আবার ডক্টর কাদেরের দিকে তাকিয়ে বলল, আপনি কেন এগুলো করেছেন? শুধু আমি না, সারা পৃথিবীতে সব বৈজ্ঞানিক এটা করে, এগুলো এক্সপেরিমেন্ট। এক্সপেরিমেন্ট করে করে বৈজ্ঞানিকরা নতুন নতুন জিনিস জানে। আমার এই ল্যাবরেটরি থেকে অনেক নতুন জিনিস আমি জেনেছি। যে জিনিস জেনেছেন সেগুলো কোনো জার্নালে ছাপা হয়েছে? ডক্টর কাদের কোনো উত্তর না দিয়ে চুপ করে রইল। মধ্যবয়স্ক মানুষটি বলল, আমি জানি ছাপা হয় নাই, এসব জিনিস ছাপা হয় না। যে জ্ঞান দশজনের কাজে লাগে না সেটা বিজ্ঞান না, বিজ্ঞান মানুষকে নিয়ে এই রকম এক্সপেরিমেন্ট করে না। ডক্টর কাদের আর যাই করেন, আপনি মুখে বিজ্ঞানের কথা বলবেন না, বিজ্ঞানকে অপমান করবেন না। ডক্টর কাদের কিছু একটা বলতে গিয়ে থেমে গেল, তার নাক দিয়ে রক্ত বের হয়ে সারা মুখ মাখামাখি হয়ে গেছে। টেবিলে তার মাথাটা ঠুকে দেওয়ার পর মনে হয় একটা দাঁতও নড়ে গেছে, মুখের ভেতর রক্ত, সব মিলে তাকে অত্যন্ত কদাকার দেখাচ্ছে। মধ্যবয়স্ক মানুষটি একটা নিঃশ্বাস ফেলে জিজ্ঞেস করলো, এখন এই হাসপাতালে যে মেয়েগুলো আছে তাদের কি অবস্থা? সবাই প্রেগন্যান্ট, টেস্ট টিউব বেবি। সবার ফেটিস এই জেনেটিক ইঞ্জিনিয়ারিং দিয়ে তৈরি? হ্যাঁ। কীরকম ইঞ্জিনিয়ারিং করা হয়েছে? নানা রকম সরীসৃপ জিনিস দেওয়া হয়েছে, বানর, কুকুর, ডলফিন, পাখি। মধ্যবয়স্ক মানুষটি একটি নিঃশ্বাস ফেলে বলল, তার মানে সবগুলো মেয়ের অ্যাবর্শন করাতে হবে। ডক্টর কাদের নিচু গলায় বলল, সবাইকে পারা যাবে না, কেউ কেউ এত অ্যাডভান্স স্টেজে যে এখন অ্যাবর্শন করানো সম্ভব না। তাদের বাচ্চাগুলো হবে পশু আর মানুষের মিশ্রণ। হ্যাঁ, বাচ্চাগুলো বেঁচে থাকবে, কেউ কম কেউ একটু বেশি। তাদেরকে বাঁচিয়ে রাখার চেষ্টা করা হয়? ডক্টর কাদের মাথা নাড়ল, বলল, না। মেয়েগুলোকে বাঁচিয়ে রাখার চেষ্টা করা হয়? ডক্টর কাদের আবার মাথা নাড়ল, বলল, বিকলাঙ্গ আধা পশু আধা মানুষের বাচ্চা পেটে ধরে বেশিরভাগই মানসিকভাবে বিপর্যস্ত হয়ে যায়, বেঁচে থাকাই তাদের জন্য এক ধরনের কষ্ট, তাদের বাঁচিয়ে রাখার চেষ্টা করি না। তরুণ মিলিটারি অফিসার আবার এগিয়ে এসে কেউ বাধা দেওয়ার আগেই ডক্টর কাদেরের মাথায় চুল ধরে তার মাথাটি সশব্দে টেবিলে এনে আঘাত করে। ডক্টর কাদের ঘুমানোর মতো একটা শব্দ করল। যখন তার মাথাটি উঁচু করা হলো তখন দেখা গেল তার নাকটা থেতলে গেছে, সম্ভবত নাকের হাড়টা ভেঙে গেছে। ডক্টর কাদের থুতু ফেলার চেষ্টা করে এবং সেই থুতুর সাথে একটা ভাঙা দাঁত বের হয়ে আসে। ভাঙা দাঁতটির দিকে অবিশ্বাসের দৃষ্টিতে তাকিয়ে থেকে ডক্টর কাদের বিড়বিড় করে বলল, আপনারা ঠিক বুঝতে পারছেন না, আমি একজন খুব গুরুত্বপূর্ণ মানুষ, আমার গায়ে হাত দেওয়া যায় না, কেউ আমার গায়ে হাত দিতে পারে না। কেউ কিছু বলার আগেই তরুণ অফিসারটি ডক্টর কাদেরের চুলের ঝুঁটি ধরে টেনে তুলে তাকে একটা লাথি দিয়ে নিচে ফেলে দেয়। এগিয়ে গিয়ে তাকে আরেকটা লাথি মারার আগে অন্যরা তাকে থামিয়ে দিল। ডক্টর কাদেরের মুখ থেকে এক ঝলক রক্ত বের হয়ে আসে। সে ঠিক এই অবস্থায় ঘোলা চোখে হাসার চেষ্টা করে বলল, তুমি আমার কিচ্ছু করতে পারবে না, আমি হচ্ছি বিধাতার মতো, দ্বিতীয় বিধাতা। সারা পৃথিবীতে শুধু আমি নতুন ধরনের মানুষের জন্ম দিয়েছি, শুধু আমি। জহুর এগিয়ে গেল ডক্টর কাদেরের মুখের কাছে, ঝুঁকে পড়ে বলল, 333 নম্বর কেবিনের মেয়েটির পেটেও কি এরকম কোনো বাচ্চা আছে? আছে। কীরকম বাচ্চা? পাখি আর মানুষের বাচ্চা। পাখি আর মানুষ? হ্যাঁ, পাখি আর মানুষ। জহুর আরও একটু ঝুঁকে জিজ্ঞেস করলো, মেয়েটা কি বাঁচবে? জানি না। বাচ্চাটা? ডক্টর কাদের তার থ্যাপলানো মুখ, ভাঙা নাক ও রক্তাক্ত মুখে হাসার চেষ্টা করে বলল, জানি না, যদি বাঁচে সে হবে প্রথমিকারা। জহুর ঠিক বুঝতে পারলো না, জিজ্ঞেস করল, কি বললেন? বলেছি ইকারাস। ইকারাস কি?
ডক্টর কাদের তার রক্তাক্ত মুখে অসুস্থ মানুষের মতো হাসার চেষ্টা করলো, কোনো উত্তর দিল না। মধ্যবয়স্ক মানুষটি বলল, ইকারাস হচ্ছে গ্রিক মাইথোলজির একটা চরিত্র, পাখির পালক লাগিয়ে সূর্যের কাছাকাছি উড়ে গিয়েছিল। আজ এই পর্যন্ত, বাকি গল্প শোনার জন্য আমার সাথেই থাকুন।